রবিবার ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ ধলাই জেলা কমিটির দ্বিতীয় ত্রিবার্ষিক ধলাই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। আমবাসা টাউন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সম্মেলনের সূচনা হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারী, 47 আমবাসা বিজেপি মন্ডল সভাপতি চন্দন ভূমি। এদিন সম্মেলনে জেলার প্রায় 22টি অটো স্ট্যান্ড থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। রিক্সা যে সঙ্গ এই সঙ্গের সঙ্গে যারা যুক্ত তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সংগঠনের বিভিন্ন তাদের কর্মসূচি আগামী দিনে এইসব ঠিক হবে এবং সমস্যা নিয়ে আলোচনা হবে, যেটা দৈনন্দিন জীবনে ওনারা ফেস করেন, মুখোমুখি হন বিভিন্ন সমস্যা। এবং সরকারি পর্যায়ে হয়তো বা কিছু কাগজপত্রের রেজিস্ট্রেশন থেকে শুরু করে থাকতেই পারে, যেহেতু আমি জানি সাধারণ মানুষই জানি, তো এগুলো নিয়েও আলোচনা হবে আগামী দিনে। তার সুরাহা কীভাবে করা যায়, সরকারের সামনে কীভাবে তুলে ধরা যায় সংগঠনের তরফ থেকে, সেই বিষয়ে হয়তো বা আলোচনা হবে।